নমস্কার বন্ধুরা, সরকার অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে বাড়িতে বসে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনাদের নিজেদের জন্য হোক বা আপনাদের পরিবারের জন্য একটি নতুন SC ST OBC সার্টিফিকেটের জন্য আবেদন করবে। অনেকেই আছেন বন্ধুরা যাদের বংশে কারণ নেই, কিন্তু আপনারা এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন? তো প্রথমে বন্ধুরা গুগলে গিয়ে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে দেখছেন একদম প্রথমে কাস্ট সার্টিফিকেট বলে একটি লেখা আসছে। এই কাস্ট সার্টিফিকেট লেখাটাই আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে টোটাল কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটটা খুলে যাবে। খুলে গেলে দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাপ্লাই SC ST OBC, আবার নিচে আর একটা লেখা আছে অ্যাপ্লাই SC ST OBC লিঙ্ক টু। তো আপনারা লিঙ্ক টুতে সবসময় ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি লিঙ্ক টুতে ক্লিক করে নিচ্ছি। লিঙ্ক টুতে ক্লিক করলে দেখুন বন্ধুরা পুরো ফর্মটা আপনাদের সামনে খুলে গেছে। এবার এই পুরো ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। তো চলুন ফিল আপটা করে নিচ্ছি আমি। প্রথমে দেখুন ডিস্ট্রিক্টটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, আপনাদের যার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাবডিভিশনটা আপনারা চুজ করে নেবেন, আপনাদের যেটা সাবডিভিশন হবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি, আপনারা যারা যারা ব্লকে থাকেন ব্লক মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর, দু নম্বরে আছে অ্যাপ্লাই ফর SC ST OBC। আপনারা যদি ST SC যেটা আপনারা করতে চান সেটা আপনারা ক্লিক করে নেবেন, যদি OBC করতে চান OBC তে, SC তে ক্লিক করলে SC তে। তারপরের অপশান দেখতে পাচ্ছেন কাস্ট ট্রাইব কমিউনিটি, মানে আপনাদের জাতিটা কী। তো এখান দিয়ে আপনারা জাতিটা সিলেক্ট করে নেবেন, যার যেটা জাতি। জাতিটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানে আছে আপনাদের নাম। নামটা বন্ধুরা আপনারা সবসময় আধার কার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি নামটা দিয়ে নিচ্ছি। আধার কার্ডে যে নামটা আছে সবসময় সেই নামটাই দিতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন চার নম্বরে ফাদার্স নেম, মানে যার নামে আপনি অ্যাপ্লাই করছেন তার বাবার নামটা এখানে দিতে হবে। সে যদি অবিবাহিত হয় তাহলে তো বাবার নামটা দেবেন, বিবাহিত হলেও বন্ধুরা বাবার নামটাই দিতে হবে এখানে, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। যদি না মনে হয় যে মোবাইল নাম্বার দেবো না তাতেও কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বারটা এখানে ম্যান্ডেটরি না। তারপরে ইমেল আইডি যদি থাকে আপনাদের কাছে দিয়ে দেবেন, না হলে না দিলেও অসুবিধা নেই। তারপরে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, মানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই তিনটে ডকুমেন্টসের মধ্যে আপনাকে যে কোনো একটা দিতে হবে। তো আমি আধার কার্ডটা দিয়ে নিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে নেবেন, আধার কার্ডের নাম্বারটা ঠিক করে দেবেন যাতে কোনো ভুল না হয়। আধার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা আট নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মানে আপনাদের জন্ম তারিখটা এখানে দিতে হবে। আপনাদের আধার কার্ডে যে জন্ম তারিখটা থাকবে সেটা আপনারা দিয়ে নেবেন এখান থেকে। ডেট অফ বার্থের পাশেই দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, মানে আপনার জন্মটা কোথায়, জন্মস্থানটা কোথায়। জন্মস্থানটা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করাই থাকবে, যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করছেন। ওয়েস্ট বেঙ্গলের পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, মানে আপনাদের যেখানে জন্মটা হয়েছে যে জেলাতে সেই জেলাটা আপনারা দিয়ে নেবেন। তারপরে পুলিশ স্টেশনটা দিয়ে নেবেন, মানে আপনাদের যেখানে জন্ম হয়েছে সেটা হসপিটালে হোক, নার্সিংহোমে হোক, সেখানকার লোকাল যে থানাটা আছে সেই থানাটার নামটা আপনারা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? তো যার যেটা থানা হবে বন্ধুরা দিয়ে দেবেন। আপনারা বার্থ সার্টিফিকেটে পেয়ে যাবেন যে আপনার কোথায় জন্ম হয়েছে, সেই জন্মস্থানটা পেয়ে যাবেন, আপনারা সেটা দিয়ে দেবেন। থানা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সিটি ভিলেজ আছে এখানে, বা আপনারা হসপিটালের নাম যদি নার্সিংহোমে আপনারা হয়ে থাকেন তো নার্সিংহোমের নামটা এখানে দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন নয় নম্বরে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ, মানে আপনি লাস্ট ছমাস ধরে যে ঠিকানাটা আপনারা আছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে নেবেন। প্রথমে কেয়ার অফ দিয়ে দেবেন, যদি ফিমেলে হয়, ফিমেলে অ্যাপ্লিকেশান করে থাকেন আপনি, তাহলে এখানে আপনি তার স্বামীর নামটা দিয়ে নেবেন, আর না হলে বাবার নামটা এখানে দিয়ে দেবেন ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, ডিস্ট্রিক্টও সিলেক্ট করা রয়েছে। ডিস্ট্রিক্টের পাশে দেখতে পাচ্ছেন গেট পিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন যেখানে অপশানটা, এই অপশানে ক্লিক করলে আপনাদের যতগুলো থানা আছে নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে সব কটা চলে আসবে। তো এখান থেকে আপনারা পুলিশ স্টেশন দিয়ে নেবেন। তারপর ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত, যদি আপনার ব্লকে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দেবেন, নাহলে মিউনিসিপ্যালিটিতে থাকলে আপনারা ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। ওয়ার্ড নাম্বার দেওয়ার পর আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন, আর যদি শহরে থাকেন তাহলে শহরের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন পোস্ট অফিস, পোস্ট অফিসটা আপনারা দিয়ে দেবেন, আপনার গ্রামে থাকেন বা শহরে থাকেন না কেন আপনাদের অবশ্যই পোস্ট অফিস আছে সব জায়গাতেই। তো পোস্ট অফিসটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিনকোড,
আপনাদের পোস্ট অফিসের যে পিনকোডটা, এখানে সেই পিনকোডটা আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এটা ইয়েস করে দেবেন। আর যদি মনে হয় না আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা তাহলে আপনি এখানে নো করে এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, ইন্ডিয়ান অটোমেটিক আছে। তারপরে রিলিজিয়ান, রিলিজিয়ানে আপনারা ক্লিক করে আপনাদের ধর্মটা আপনারা দিয়ে নেবেন। 12 নম্বরে আছে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এগুলো বন্ধুরা যার যেটা আপনারা সিলেক্ট করে নেবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে 13 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন প্যাটার্নাল সাইট ডিটেলস, মানে আপনার যদি বংশে কারুর থাকে তার ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি নেই আমার, যেহেতু আমি কোর্ট থেকে এভিডেভিট করে জমা দেবো এটার সঙ্গে আমার নেই বলে, তো এখানে নো করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ডিটেল অফ টু লোকাল রেফারেন্স, ঠিক আছে, এখানে আপনার পার্শ্ববর্তী দুজনের নাম দিতে হবে যাদের আপনি যে কাস্টের জন্য অ্যাপ্লাই করছেন তাদেরও এই কাস্টের সার্টিফিকেটটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে, আপনাদের কাছে থাকতে হবে, জেরক্স কপিটা জমা দিতে হবে। তো আমি এখানে দুজনের নাম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আপনি ভালো করে নামটা, মানে যারটা আপনি জমা দেবেন আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জেরক্স কপিটা, তাদের নামটা এখানে দিয়ে দেবেন। দুজনের নাম দিতে হবে, একজনের নাম দিলে হবে না, অবশ্যই আপনি দুজনের নাম দিয়ে দেবেন। দুজনের আধার কার্ড দেখে আপনারা নামটা আর ঠিকানাটা দেবেন, আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই দেবেন, আর আধার কার্ডের অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন, ঠিক আছে। চলুন আমি দুজনের নাম এখানে দিয়ে নিচ্ছি। দুজনের নাম দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা পুরো ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন যে এতক্ষণ যা ফিল আপ করলেন সব ঠিক আছে কি না, ঠিক আছে। তো আমি ভালো করে এই অ্যাড্রেসটা লেখার পর একটু মিলিয়ে নেব যে ঠিকঠাক ফিল আপ হলো কি না। তো চলুন আমার অ্যাড্রেসটা লেখা হয়ে গেছে, আমি একবার মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে, তারপর আপনাদের দেখাচ্ছি কী করতে হবে। তো ভালো করে আমি মিলিয়ে দেখে নিয়েছি সব ঠিক আছে। তারপর আপনারা দেখবেন ভিউ বিফোর সাবমিট, মানে আপনার সাবমিট করার আগে আপনি একবার পুরো ফর্মটাকে দেখে নেবেন, একবার মিলিয়ে নেবেন সব ঠিক আছে কিনা। এখানে আপনাদের প্রিভিউটা দেখিয়ে দেবে যে কেমন হবে ফর্মটা বা কী ফিল আপ করেছেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, মাঝখানে অপশানটা আপনারা ক্লিক করে দেবেন পুরো টোটাল ফিল আপ হয়ে গেলে। এখানে কোনো পপ আপ আসলে এখানে ওকে করে দেবেন, ঠিক আছে, আবার দেখুন এটা আসলে আবার ওকে করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট, এখানে প্রথমেই আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, আর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের আছে। তো আমি ফটোগ্রাফটা দিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা জেপিজি ফাইলে এটা স্ক্যান করে রেখে দেবেন বা ফটো তুলেও রাখতে পারেন, দিয়ে এখানে আপলোড করে দেবেন। করার পরে নিচে যা যা আছে আপনারা চাইলে পড়ে পড়ে সেটা ফিল আপ করতে পারেন, করার দরকার নেই, না করলেও কোনো অসুবিধা নেই। একদম নিচে একটু স্ক্রল করে চলে যাবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে দেখুন সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনাদের যে অ্যাপ্লিকেশানটা আপনারা করলেন সেটা সাবমিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক ফর দ্য ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট আউটও করে দিতে পারেন, যদি অন্য কারোর জন্য করেন আপনার কাছে প্রিন্ট আউট প্রিন্টার থেকে থাকে তো এখান থেকে প্রিন্ট আউট দিয়ে দেবেন, আর নাহলে আপনি ফর্মটা সেভ করে রাখবেন কোনো অনলাইনের দোকান থেকে, আপনারা প্রিন্ট করে জমা দেবেন, ঠিক আছে। তো আমি এটা প্রিন্ট করে নিচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্মটা বন্ধুরা প্রিন্ট করতে হবে, আর অ্যাপ্লিকেশান ফর্মটার সঙ্গে বন্ধুরা আপনি এটা আবার কেটে দেবেন। কেটে দিলে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, আপনারা যে অ্যাপ্লিকেশানটা করলেন সেটার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা পেয়ে যাবেন। দেখুন ফটোটা এখানে দিয়ে দিচ্ছে, আপনি যে ফটোটা আপলোড করলেন ফটোটা আপনি মিলিয়ে নেবেন একবার। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের কাছে আপনারা রেখে দেবেন, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার কাস্ট সার্টিফিকেটটি হয়েছে কি হয়নি, ঠিক আছে। কোনোভাবে এটাকে হারাবেন না, এটা রেখে দেবেন, এটা ছাড়া কিন্তু কিছুই দেখা যাবে না আপনার হলো কি হলো না। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।